হাই বন্ধুরা, আজকে আমরা দেখবো বন্ধন ব্যাংক থেকে যদি আমরা চেকের দ্বারা টাকা তুলতে যাই তাহলে সেই চেকটা আমরা কি করে ফিল আপ করবো। তো দেখুন, আমি এখানে বন্ধন ব্যাংকের একটা চেক নিয়ে এসেছি, এটা একটা ডেমো চেক আপনাদের দেখানোর জন্য। অরিজিনাল চেক মোটামুটি এরকমই দেখতে হয়। তো সবার প্রথমে থাকে ডেট, যে ডেটে আপনারা টাকাটা তুলবেন ব্যাংক থেকে সেই ডেটটা এখানে দেবেন, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর হিসাবে। তারপরে পে, পেতে কি লিখবো, সেলফ, ACLF। পেতে সেলফ লেখার পরে নিচে দেখুন একটা বক্স আছে, এখানে আমরা যত টাকা তুলবো সেটা নাম্বারে বা ফিগারে লিখতে হবে। তো ধরুন আজকে আমি 5,000 টাকা তুলছি আপনাদের দেখানোর জন্য, এই জন্য আমি 5,000 টাকা নাম্বারে বা ফিগারে লিখেছি। এবং এখানে দেখুন রুপিস, রুপিসের পরে যে টাকাটা আমরা এখানে নাম্বারে বা ফিগারে লিখবো সেটা আমাদের এখানে ওয়ার্ডে লিখতে হবে। তো আমি 5,000 অনলি লিখে দিয়েছি। আপনারা যত টাকা তুলবেন এই বক্সের মধ্যে সেটা নাম্বারে বা ফিগারে লিখবেন এবং রুপিসের পরে এখান দিয়ে সেটা ওয়ার্ডে লিখে দেবেন। তারপরের যে ব্ল্যাঙ্ক জায়গাগুলো আছে সেগুলো একটু দাগ দিয়ে এইভাবে কভার করে দেবেন। এরপরে নিচে দেখুন লেখা আছে প্লিজ সাইন অ্যাবাভ। তো এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবে, যে সাইনে তার টাকাটা উঠবে। আর যারা সাইন করতে পারবেন না তারা একটা টিপছাপ বা থাম্ব ইমপ্রেশন দেবেন। তো আমার প্রথম পাতাটা ফিল আপ হয়ে গেল, এই পাতায় আর কিছু করবেন না, কোনো দাগ ঠাক দেবেন না। এইটুকু করে আপনারা চেকটাকে উল্টে এখানে একটা সাইন করে নিয়ে যাবেন, আর যারা সাইন করতে পারবেন না তারা একটা টিপছাপ বা থাম্ব ইমপ্রেশন দিয়ে নিয়ে যাবেন। এবং আপনারা যখন কাউন্টারে দেবেন টাকাটা তোলার জন্য তখন হয়তো ক্যাশিয়ার আপনাদের একটা সাইন করতে বলবে, বা যারা সাইন করতে পারবেন না তাদের একটা টিপছাপ দিতে বলবে, দিলে আপনাদের বন্ধন ব্যাংক থেকে ক্যাশ উইথড্রল হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।